বিরিয়ানি অন্য রকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার, দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চাই, হোক না তেল চর্বি তাতে কি আসে, তো বিরিয়ানি অন্য রকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার। অনেকদিন পর আজকের আবার আমি চলে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে। আর আপনারা জানেন যে ব্যারাকপুরে কিন্তু দাদা বৌদি রেস্টুরেন্ট, যেটা বিরিয়ানি কিন্তু একটা অনবদ্য জায়গা, মানে দাদা বৌদি মানেই কিন্তু বিরিয়ানি। আপনাকে মেনু কার্ডটা দেখাই, দেখুন। ওদের দেখলাম ডেকোরেশনটা কিন্তু খুব ভালো, যেমন প্লেটের ওপরে গোল করে সুন্দর করে কলা পাতা, এটা কিন্তু আমার বেশ দারুণ লাগলো। আর আমি এখন বসে আছি, ওরা দেখলাম অনেক লেট করছিল, তো জিনিসটা আসলো কিছুক্ষণ পরে, তো আমি অনেকক্ষণ অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে কখন আসবে আসবে, তো ফাইনালি আসতে স্টার্ট করলো। তারপরে আসলো বিরিয়ানি, যেটা হচ্ছে এখানকার মেন আকর্ষণীয় বিষয়। দেখুন চিকেনের সাইজটা দেখুন, মানে এটা কিন্তু ব্যারাকপুরে যে বিরিয়ানির মধ্যেই কিন্তু এই চিকেনটা দেয়, মানে এত বড় একটা চিকেন। এখানে কিন্তু হাড়ের কোয়ান্টিটি কিন্তু খুবই কম, এবং সেই সঙ্গে একটা বড় সাইজের একটা আলু। দেখুন আলুটা দেখুন, জাস্ট ধরছি ভেঙে যাচ্ছে, মানে এত সুন্দর বয়েল হয়েছে, মানে যেটা জাস্ট ভাবা যাচ্ছে না। আর রাইসটা মানে প্রচুর স্পাইসি টাইপের। আর এই যে হচ্ছে চিকেনের সাইজটা, মানে এমনি আমাদের যে সচরাচর যে দোকানগুলো থাকে সেখান থেকে কিন্তু চিকেনের সাইজটা কিন্তু অনেকটাই বড়। আপনাদের কার কার কোন জায়গায় বিরিয়ানি ভালো লাগে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার কিন্তু ব্যারাকপুরে বিরিয়ানিটি কিন্তু আমার সব থেকে দারুণ লাগে, বিশেষ করে দাদা বৌদি বিরিয়ানি। তো আপনাদেরকে অন্য যে সমস্ত দোকানগুলো একদিন ঘুরে দেখাবো সেটা অন্য একদিন হবে। আর চিকেনটা দেখুন কী সুন্দর ভেতরটা লাগছে দেখতে, মানে ধরছি আর সঙ্গে সঙ্গেই আর কি জিনিসটা ভেঙে যাচ্ছে, মানে এত সুন্দর করে বয়েল হয়েছে, মানে যে জাস্ট ভাবা যাচ্ছে না, মানে জাস্ট অসাধারণ আর কি। আর কলাপাতার পর সুন্দর করে দিয়েছে জিনিসটা, দেখতেও একটা অন্যরকম দৃশ্য লাগছে। তো এখানে কিন্তু একটু ক্যামেরা ধরার একটু প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্য আপনাদেরকে একটু ভালো করে দেখানো যায়নি জিনিসটা, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী বিশেষভাবে। তো আমি একটু খেয়ে খেয়ে জিনিসটা দেখাই। দেখুন চিকেনটা দেখুন, চিকেনটা কিন্তু মানে ধরার সাথে সাথেই কিন্তু চিকেনটা ভেঙে যাচ্ছে, মানে এতটাই বয়েল হয়েছে আর কি। আর বিরিয়ানিটা ছিল প্রচুর গরম টাইপের, চারিদিক থেকে একদম ধোঁয়া আসছিলো, সেটা হালকা হালকা বোঝা যাচ্ছিলো। এখানে কিন্তু ক্যামেরাটা একটু বাজে হয়েছে মানে ভিডিওটা, তো আর বিরিয়ানিটা কিন্তু মানে জাস্ট অসাধারণ লাগছিল খেতে পুরোটাই আর কি। আর এটা ছিল স্যালাডটা, এটা কিন্তু খুব একটা ভালো ডেকোরেশন করেনি, এটা একটু ডেকোরেশন করলে আরও ভালো লাগতো। তো অবশেষে প্রায় আমার অনেকটাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে কি বলে বোঝাবো, মানে এটাকে জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর আর কি মানে খেতে সত্যি আমার যেটা ভীষণ কিন্তু খুব ভালো লাগলো। আর আমি বিরিয়ানিটির সাথে নিয়ে নিয়েছিলাম একটা চিকেনের একটা হচ্ছে কারি নিয়েছিলাম, তো সেটা হচ্ছে এটা দেখুন, মাংস সাইজটা কিন্তু যথেষ্টই বড়। আর এটাতে ওরা মোটামুটি দিয়েছিলো একসাথে চারটে চিকেন দিয়েছিলো একসাথে, এবং প্রত্যেকটা সাইজে কিন্তু তুলনামূলকভাবে খুবই বড় বড় সাইজের, এবং এটা কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এভারেজ লেগেছে। কিন্তু বিরিয়ানিটি সত্যি কথা বলতে এটা দারুণ লেগেছে, কিন্তু এটা কিন্তু আমার খুব একটা কিন্তু ভালো লাগে না, মোটামুটি এভারেজ আর কি লেগেছে আর কি।
তো অবশেষে আমি এই ড্রিঙ্কটা পান করলাম। তো এই যে ড্রিঙ্কের স্বাদটাও কিন্তু অসাধারণ ছিল, এটাও কিন্তু খুব আমার ভালো লাগলো। এবং ডেকোরেশনটা সত্যি কথা বলতে পাইপটাও খুব ভালো লাগলো, কি সুন্দর করে পাইপটা বাঁকানো আছে। তো এই ছিল আজকের খাওয়ার পর্ব। এবার আমি এখানে এসেছিলাম একটা পার্সেলের জন্য, তো এখানে পার্সেল করছিল। এখানে দেখবেন দুটো এখানে কিন্তু কন্টেনার আছে, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে হলুদ। হলুদটা এখানে দেয় চিকেনের জন্য, মানে যারা চিকেন বিরিয়ানি নেবে তাদের জন্য হলুদটা, সাদাটা দেয় হচ্ছে মাটন বিরিয়ানির জন্য। আর হাঁড়িটা দেখুন কি পেল্লাই সাইজের বড়, এই যেখানে কন্টেনারগুলো রাখা আছে এই হচ্ছে হাঁড়ি, প্রায় শেষের দিকে একদম দাঁড়িয়ে আছে হাঁড়িটা। তো আমি এনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদেরকে এই কতটা বিক্রি হয় দিনে, এনারা কিন্তু অতটা ভালো বলতে পারলেন না যে এদের কতটা বিক্রি হয়। তো এখানে হাঁড়িটা দেখুন তিনটে হাঁড়ি পরপর দাঁড় করানো আছে, এবং আমি যখন দাঁড়িয়েছিলাম তখন একটা নতুন আসলো আমার সামনেই, একটা শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে যাওয়ার সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর, ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার, দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চাই, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর, ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার।